দিদিকে বলো নম্বরে ফোন করতেই বাঁধ সংস্কারের জন্য বরাদ্দ হলো প্রায় 2 কোটি টাকা। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া আরামবাগ পুরসভার দ্বারকেশ্বর নদ তীরবর্তী 16 নম্বর ওয়ার্ডে। জানা গেছে, আরামবাগ পুরসভার এই ওয়ার্ডটি দীর্ঘদিন ধরেই ভাঙনে ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই বেশ কিছু চাষের জমি ও বাস্তু জমি নদীগর্ভে চলে গেছে, ফলে এখানকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। প্রশাসনিক স্তরে বিভিন্নভাবে দরবার করেও কোনো কাজ হয়নি। তাই ওই ওয়ার্ডের তৃণমূল সভাপতি আজিজুল হোসেন দিদিকে বলতে ফোন করে অভিযোগ জানিয়েছিলেন। তারপরেই এসে যায় বাঁধ সংস্কারের ছাড়পত্র। আরামবাগ থেকে সংবাদ সোমালিয়ার প্রতিনিধি অভিজিৎ মুখার্জির রিপোর্ট। দেখুন, দিদিকে বলো যে কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সব পরিবারের সমস্ত পরিবারের পাশে দাঁড়াবার জন্য যে টোল ফ্রি নাম্বার দিয়েছিল 91370 91370, তো আমরাও যেসিও তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত, এলাকার উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত, সোনার বাংলার গড়ার পক্ষে আমরা আছি। তো সেই সময় আমরা 2011-12 মে ক্ষমতায় এসেছি, নানা রকম কাজকর্ম ওয়ার্ডের মধ্যে করেছি, কাজ চলেছে, গ্রামের মানুষের মনও জয় করতে পেরেছি। আপনারা দেখতে পারবেন যে আগামী যে 19 লোকসভা নির্বাচন হয়েছেন, যে 19 লোকসভা নির্বাচনে আরামবাগের প্রার্থী 1142 ভোটে লিড করছে, সেখানে আরামবাগ আমাদের ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড স্বতঃপূর্তভাবে মানুষ ভোট দিয়ে 2059 ভোটে লিড করিয়েছে ক্যান্ডিডেটকে। তার সাথে সাথে দিদি হঠাৎ করে যে টোল ফ্রি নাম্বার দিয়েছিল, তার আগে থেকে আমরা এই কর্মসূচিটা নিয়েছিলাম নেতৃত্ব হিসেবে, আমি ওয়ার্ডের সভাপতি, তো সেই নেতৃত্ব হিসেবে নিয়েছিলাম এটাই যে আমরা যাতে দ্রুত গাডওয়ালটা শেষ করতে পারি, কারণ যদি আমরা এই কাজটা শেষ করতে পারি তো আমরা একটা ইতিহাস নজির করতে পারবো এই 5 বছরের দায়িত্ব নিয়ে, সেটা হচ্ছে এই দ্বারকেশ্বর নদীর ভাঙন রোধ করা। তো সেই সুযোগটা আমরা বারবার ধরে ইরিগেশন দপ্তরকে আমরা মাস পিটিশনেভাবে জানাই, এসডিও ম্যাডামকে জানানো হয়েছিল এর আগে, যে প্রীতিকল ছিলেন, না প্রীতিকল নয়, আমার এর আগে ভুলে গেছি, এর আগে যে ম্যাডাম ছিল নামটা প্রীতিকল ছিল, তো আমরা জানাই, তো তার সাথেও আমরা চেয়ারম্যান সাহেবকেও জানিয়েছি, আরামবাগ পৌরসভার বিধায়ক সাহেবকেও জানিয়েছি, তো ওনারাও তৎপরতার সঙ্গে সহযোগিতা আমাদেরকে করেছিল, তো মাপযোগ সারা হয়েছিল ইরিগেশন দপ্তর থেকে। তো সেই ক্ষেত্রে কাজটা আমার মনে হয় যে দ্রুত আগামী 2014 সাল থেকে কাজটা 19 সাল হয়ে গেল, কাজটা সেইভাবে আগাচ্ছে না। আমার সেই সময় মাথায় এলো যে এই 91370 91370 দিদির যে টোল ফ্রি নাম্বার আছে, এই নাম্বারে কল করে আমি আমার সমস্যার কথাটা জানাবো। হ্যাঁ, এমনি কত টাকা বরাদ্দ এবং কত কিলোমিটার হবে, কত মিটার? দেখুন, টোটাল কাজটা সর্বোচ্চ এই ওয়ার্ডটা হচ্ছে 2.5 কিলোমিটার লম্বা, তো এই ওয়ার্ডটার নদীর গর্ভে, টোটাল ওয়ার্ডটাই নদীর গর্ভে, তার সঙ্গে একটা বড় চাঁদুর ফরেস্ট আছে, আর আপনার এটা আমার পুরোপুরি কাজ আমরা মেপেছিলাম, তো 1400 মিটারের মতন আনুমানিক একটা 1400 মিটার কাজ হলে টোটাল সম্পূর্ণ কাজ হবে। আর কত টাকার মতন বরাদ্দ করা হবে? তো এখন পর্যন্ত আমি যেটুকু বাজারে ইরিগেশন দপ্তর, আরামবাগ লোকাল ইরিগেশন দপ্তর থেকে খবর পাচ্ছি আমরা, যে 1.96 কোটি টাকার মতো স্যাংশন হতে পারে, এরকম একটা এস্টিমেট হয়েছে। কি দিদিকে বলো, ওখানে কি ফোন করেছিলেন আপনারা? আমি নিজে ফোনটা আমি এটা আমি নিজে করেছিলাম, তো নিজে ফোনটা করে তার উপকৃত হয়েছি আমরা। আর আগামী আমি ফোনটা করেছিলাম, সম্ভবত আমার ডেটটা মনে নাই, 29-29 আগস্ট হবে হয়তো, 29 আগস্ট বেলা 11:29 11:15 আর কথা হয়েছিল আমার সঙ্গে, বোধহয় টোল ফ্রি কলে ফোন হয়েছিল আমার 11:29 কথা হয়েছিল আমার সাথে। তো আমাকে আশ্বাস দিয়েছিল যে আপনার দ্রুত কাজ আগিয়ে যাবে। কার সঙ্গে কথা বলেছিলেন আপনি? আমি ওই টোল ফ্রি নাম্বারে কথা বলেছিলাম, দিদির যে টোল ফ্রি নাম্বারে যারা কর্মচারী আছেন ওনারা ওখানে কথা বলেছিল, তো আমার সঙ্গে স্বতঃপূর্তভাবে আমাকে সান্ত্বনাও দিয়েছে, আমাকে শান্তির আশ্বাসও দিয়েছিল, তাতে আমরা খুশি যে আমরা এ ফোন করে যে আমরা উপকৃত পেয়েছি, এটা আমরা আদৌ ভাবতে পারিনি যে এত দূরত্ব কাজটা আমাদের আগিয়ে যাবে, এটা আমরা টোল ফ্রি নাম্বারে ফোন করি তার সুহালটা পেয়ে। আজ সংস্কার হয়নি বলতে গেলে আমরা, আমার বাপ দাদারা মানে 14 পুরুষে বসবাস এই নদীর পাড়ে, 14 পুরুষে বসবাস হিসেবে 30 বছর কংগ্রেস রাজত্ব করে গেছে, বাপদাদারা কমপ্লেন করেছিল, সেখানে কোনো কাজ হয়নি। দ্বিতীয় 34 বছর বাম জামানায় আমরা রাজত্ব করেছি, তখন আমরা বাচ্চা ছিলাম, বাবা দাদু ওনারাও বহুবার এলিগেশন দপ্তরে রিপোর্ট জানিয়েছেন, ওনাদের রিপোর্টও কোনো কাজকর্ম হয়নি। বিগত 7 বছরে যে পরিস্থিতি হয়েছে এখানে, মানে সব ধরনের মানুষ নদীর গর্ভস্থলে চলে গেছেন, তা বাদেও
মানে 7 বছরের এই তৃণমূল সরকার আসার পরিপ্রেক্ষিতে অনেকবার তার আগে তো গেছিল, তাতেও মানুষ মানে কোনো অফিসার কর্ণপাত করেন না। সেই কর্ণপাত না করার পরেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টোল ফ্রি নাম্বার দিয়েছিলেন মানুষের সমস্যার সমাধান হওয়ার জন্যে। সেই টোল ফ্রি নাম্বারে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজিজুল হোসেন, এই ফাতেমা বেগমের স্বামী আজিজুল হোসেন, সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে, সেই টোল ফ্রি নাম্বারে ফোন করার পর দিদিকে বলার পর আজকে এই জায়গাতে নজর এসেছেন। নজর আসার পরেতে দিদি যথাক্রমে কাজটার দিকে উদ্যম নিয়েছেন দিদির দপ্তর। বলছি এখানে মানে এটা কোন জায়গা? এটা চাঁদুর ষোলো নম্বর ওয়ার্ড। এইখানে যদি প্রতি বছর বান এসে যায় প্রত্যেক মানুষকে হাঁড়ি থালা বাটি ঘটি নিয়ে ওই মানে পিডাব্লিউ রোডের উপরে উঠে বসবাস করতে হয়। কতগুলো বাড়ি আছে নদীর পাশে? এখানে নদীর পাশে 3637টা ভোটারের মতো, কম বেশি আরও কিছু হতে পারে, কিন্তু সেই সমস্ত মানুষগুলো মানে একটার পর একটা প্রতি বছরই ওই এবছর না আমাদের বর্ষাটা কম আছে, বর্ষা হলে পারি তাদেরকে মানে আমাদের ওই পিডাব্লিউ রোডের উপরে বসবাস। এটা কোন নদী? এটা দ্বারকেশ্বর।